প্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদের ইউনিকের তরফ থেকে অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন। সংগ্রাম করতে হবে, কিউকি জীবনের নামই হচ্ছে সংগ্রাম। আজ আমাদের আলোচনার বিষয় অলিম্পিক। আপনারা জানেন 2020 সালে টোকিওতে অলিম্পিক হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠবে অলিম্পিক। আমি এটাকে T20 বলি। কিউকি টি ফর টোকিও, 20 মতলব 2020 সালে। তো আপনারা দেখবেন যে টিভিতে যখনই আপনারা অলিম্পিক গেমস ভ্যারিয়াস টাইপস অফ অনুষ্ঠান দেখবেন, দেখবেন ইন্টারটুইন ফাইভ রিংস টিভির বাপাশ থেকে ডান দিকে বেরিয়ে যাচ্ছে। আমার মনে প্রশ্ন, আপনার মনে প্রশ্ন যে এই ভ্যারিয়াস টাইপস অফ বিভিন্ন কালারের রিংগুলো অ্যাকচুয়ালি কেন, কী জন্য? যদিও অলিম্পিক সম্বন্ধে আমাদের পরবর্তী ভিডিওটা লক্ষ্য রাখবেন, আমরা টোটাল অলিম্পিক নিয়ে আলোচনা করব, কিন্তু আজ আমার আলোচনার বিষয় বিভ্রান্তিকর জিজ্ঞাগুলির বিভ্রান্ত এড়ানোর ছড়া আপনাদের সামনে উপস্থাপন করা। আমি একটা ছড়া আপনাদের সামনে দাঁড় করিয়েছি, ক্যামেরাম্যান একটু কাছাকাছি নিয়ে আসবেন। লাল আমের হলুদ আঁশ, নীলেই সওয়া কেজি অফার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে লাল আম কিনলে তার আঁশটা হলুদ, আর যদি নিয়েই ফেলি তাহলে সওয়া কেজি অফার। কিন্তু এর অর্থটা একটু অন্যদিকে একটু দরদ দিয়ে দেখবেন। লাল আমের, লাল মতলব লাল রিংটা নির্দেশ করে আমেরিকা মহাদেশকে। হলুদ আঁশ, হলুদ মহাদেশ, হলুদ রিংটাকে নির্দেশ করে আঁশ মানে এশিয়া মহাদেশকে। নীলেই, এই নীলেই কথাটির মধ্য দিয়েই নীল তার সঙ্গে কানেক্টেড হচ্ছে, নীলেই নীল এবং ই থেকে ইউরোপ। সওয়া, সফর সবুজ, আর ওয়াফার ওয়াশানিয়ে, মনে রাখার জন্য আমরা ওয়াশানি কথাটি ব্যবহার করছি। কেজি, কেজি মানে কালো, আর অফার মানে আফ্রিকা। ছড়াটি আবার বলছি, লাল আমের হলুদ আঁশ নীলেই স কেজি অফার, অর্থাৎ আমেরিকা, এশিয়া, ইউরোপ, ওশেনিয়া, আফ্রিকা, এই পাঁচটি মহাদেশকে নির্দেশ করার জন্য ইন্টারটুইন্ড পাঁচটি রিং অলিম্পিকের এমব্লেম হিসাবে আমরা দেখতে পাই। আমাদের পরবর্তী আলোচনার বিষয়, যদিও এ সম্বন্ধে আমরা একটা বৃহত্তর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা ইউএনও। ইউএনও আমরা জানি সারা বিশ্বব্যাপী শান্তি রক্ষার জন্য সারা বিশ্বব্যাপী ইউনেস্কো, ইউনিসেফ, WHO, গ্যাট, ভেরিয়াস টাইপস অফ ডিপার্টমেন্ট, ইকোসক ডিপার্টমেন্ট ইজ ড্রিলড বাই ইউএনও, যার পুরো নাম ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। এখন আমরা বিভ্রান্ত হই যে ইউনাইটেড নেশনসের যে সদস্যগুলি আছে, যেই সদস্যগুলির মধ্যে 5+10 জিজ্ঞাসা, ভাবনা, ওয়াই 5+10 সিকিউরিটি কাউন্সিলের যে 15টি সদস্য আছে তার মধ্যে 5টি সদস্য পার্মানেন্ট, কিন্তু কোন 5টি? তার জন্য মনে রাখবেন একটা কথা, তার নাম হচ্ছে রাচিব ফ্রাই। রাচিব ফ্রাই, র ফর রাশিয়া, আ ফর আমেরিকা, চি ফর চীন, ফ্রাই, ফ্রা মতলব ফ্রান্স, আর ই ফর ইংল্যান্ড। আবার বলছি, লিসেন টু প্লিজ,
রা ফর রাশিয়া, আ ফর চি আমেরিকা, চি ফর চীন, ফা ফর ফ্রান্স, ই ফর ইংল্যান্ড। এই পাঁচটি সদস্য ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট সদস্য, যদিও আমরা মনে করি ভারতবর্ষ এই পারমানেন্ট সদস্য হওয়ার মতো একটি যোগ্য দেশ। জানি না কবে তার যোগ্যতা আমরা অর্জন করব। পাঁচটি দেশ পারমানেন্ট সদস্য যাদের প্রত্যেকের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। এখন বিষয় হচ্ছে এই পাঁচটি দেশ পারমানেন্ট সদস্য, কিন্তু ইউএনের কী কী ভাষা স্বীকৃত ভাষা, সেইটা নিয়েও আমরা বিভিন্ন সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, এক্স্যাক্টলি মনে রাখতে পারি না। তার জন্য মনে রাখবে একটা সামান্য কথা, কথাটি হচ্ছে ফ্রেশার্স, উচ্চারণে ফ্রেশার্স, প্লিজ ফ্রেশ মি, বাট কথাটির মধ্যে ফ্রেশার্স। আমি এক এক করে বলছি, এফ ফর ফ্রান্স, নাম্বার ওয়ান, এফ ফর ফ্রান্স, আর ফর রুশিয়ান, রাশিয়ার ভাষা, ই ফর, ই ফর কি, ই ফর ইংল্যান্ড থেকে ইংলিশ, ই ফর ইংলিশ, এস ফর স্প্যানিশ, এস ফর স্প্যানিশ, স্প্যানিশ ভাষা। বাকি আরো দুটো, কিন্তু আমরা জানি যে ইউনাইটেড স্বীকৃত ভাষা হচ্ছে ছটি, সিক্স, ইউনাইটেড স্বীকৃত ভাষা সিক্স। এ ফর অ্যারবিক, অর্থাৎ আরবি ভাষা, আর সিএস দুটো শব্দের মধ্য দিয়েই আমরা বোঝাচ্ছি চাইনিজ। তো প্রিয় দর্শক মণ্ডলী, যে কথাটি আপনাদের সামনে দাঁড় করিয়েছি ফ্রেশার্স, এই ফ্রেশার্স কথাটির মধ্য দিয়ে আমরা ইউনাইটেড নেশনস স্বীকৃত ছটি ভাষাকেই আমরা একটা সামান্য কথার মধ্যে আটকাতে পেরেছি, তা হচ্ছে ফ্রেশার্স, যার মধ্যে দিয়ে এফ ফর ফ্রান্স, আর ফর রুশিয়ান মানে রাশিয়ার ভাষা, ই ফর ইংলিশ মানে ইংল্যান্ড তথা বিশ্বব্যাপী বিস্তৃত একটি ভাষা, স্প্যানিশ, এ ফর অ্যারবিক, সি ফর সাইনিজ। এখান থেকে আরেকটা দিকে আমরা পাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কোন ভাষায় কথা বলে, সেটা হচ্ছে চাইনিজ। এবং চাইনিজের একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ তা হচ্ছে ম্যান্ডারিন। নমস্কার, সকলকে শুভেচ্ছা জানাই আগামী ভিডিওগুলো দেখার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউনিক সার্ভিস কোচিং সেন্টার। থ্যাংক ইউ।